ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। দুদিন আগে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। তার দুদিনের মাথায় দেশটির টাঙ্গাইলের ভূঁইয়াপুরে এক ছাত্রীকে ধর্ষণ মামলায় জড়িত পাঁচ জনকে মৃত্যুদণ্ডাদেশের রায় ঘোষণা করেন টাঙ্গাইল জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাকিম খালেদা ইয়াসমিন। এ সময় দুইজন আসামি উপস্থিত থাকলেও অপর তিনজন জামিন নিয়ে পলাতক। এটি ধর্ষণকাণ্ডে বাংলাদেশে প্রথম মৃত্যুদণ্ডের রায়। প্রসঙ্গত, সম্প্রতি একাধিক স্থানে ধর্ষণকাণ্ডে প্রতিবাদে ফুঁসে উঠে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা। এই প্রতিবাদের মুখে সোমবার 13 অক্টোবর সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ সম্মতি জানিয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। সংসদ অধিবেশন না থাকায় দ্রুততার সঙ্গে আইন কার্যকর করতে সাধারণত অধ্যাদেশ জারি করা হয়। বৃহস্পতিবার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হচ্ছে জেলার মধুপুর উপজেলার চারালজনি গ্রামের সঞ্জিত ঋষি, গোপী চন্দ্রশীল, সাগর চন্দ্রশীল, সুজন মণি ঋষির রাজন চন্দ্র। এদের মধ্যে সাগর, সুজন ও মণি জামিনে বের হয়ে পলাতক। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর নাছিমুল আক্তার জানান, 2012 সালে দণ্ডিত আসামিদের মধ্যে সাগর চন্দ্রশীলের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় ভূঁইয়াপুরের 26 গ্রামের মাদ্রাসা ছাত্রীর। সেই সুবাদে একই বছরের 15 জানুয়ারি ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে সাগর কৌশলে একটি অটোরিকশায় তাকে এলেঙ্গা নামক স্থানে নিয়ে যায়। পরে মধুপুর উপজেলার চারালজনি গ্রামে তার বন্ধু রাজনের বাড়িতে উঠে সেখানে তার চার বন্ধু ছাত্রীকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রী। এ কারণে রাতে সাগর রাজনের বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরে 17 জানুয়ারির রাতে মধুপুরের বংশাই নদীর তীরে নিয়ে 5 জনে মিলে ফের পালাক্রমে ধর্ষণের পর সেখানে ফেলে পালিয়ে যায়। পরদিন ভোরবেলা স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে স্বজনরা এসে উদ্ধার করে। পরে ওই ছাত্রী ভূঁইয়াপুর থানায় মামলা দায়ের করে। পুলিশ সুজন মণি ঋষিকে গ্রেফতার করে আদালতে পাঠায়। সুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাগর, রাজন, সঞ্জীব ও গোপীচন্দ্র জড়িত থাকার কথা স্বীকার করে। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।